আসসালামু আলাইকুম, আমি আয়েশা নেওয়াজ। চলে এসেছি আজকে আপনাদের সবার পছন্দের চ্যানেল আয়েশা নেওয়াজ ড্রিমসে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন মোমো। তাহলে চলুন সরাসরি উপকরণে চলে যাই, কী কী লাগছে দেখে নিই। আমি এখানে নিয়েছি, দেখুন একদম মিহি করে আমি এটা ঘরেই করে নিয়েছি, ছোটো ছোটো টুকরো করে একদম ছুরি দিয়ে মিহি করে কেটে নিয়েছি চিকেন, কিমা, ময়দা। খামিরের জন্য লাগছে ময়দা, নিয়েছি কাঁচামরিচ, নিয়েছি গোলমরিচের গুঁড়া, আদা কুচি, ধনে পাতা কুচি, লবণ পরিমাণ মতো দিয়ে দিব, লাগছে সয়া সস, সয়াবিন তেল আর পানি। তাহলে চলুন আমি প্রথমে আপনাদেরকে ময়দার ডোটা তৈরি করে দেখাব। দেখুন আমি একটি এই রকম বোলের মধ্যে ময়দাগুলো দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এটাকে এখন ভালো মতো মাখিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। এখন এটাকে খুব ভালো মতো মেখে অল্প অল্প পানি দিয়ে আমি একটি ডো তৈরি করে ফেলব। দেখুন আমার ময়দার ডোটা তৈরি হয়ে গেছে, এখন আমি এটাকে 1 ঘন্টার জন্য রেখে দিব ঢেকে। তারপরে চলুন আমি আপনাদেরকে চিকেনের পুরটা রেডি করে দেখাচ্ছি। দেখুন আমি যে পাত্রটার মধ্যে বা একটি বাটির মধ্যে যে আমি কিমাটা নিয়েছিলাম, একে একে করে আমি সব কিছু উপকরণগুলো দিয়ে দিচ্ছি। লক্ষ্য করবেন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু সয়া সসে একটু লবণটা থাকে তাই আমি লবণের পরিমাণটা একটু কম দিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। তারপর আমি দিয়ে দিচ্ছি আমার সয়া সস, এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, আদা কুচি। মোটামুটি আমাদের উপকরণ যা যা ছিল সবগুলোই আমরা দিয়ে দিব। এখন দিয়ে দিলাম ধনে পাতা কুচি, অল্প পরিমাণে গোলমরিচ গুঁড়া, স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। এখন এটা ভালো মতো মেখে নিতে হবে। দেখুন আমি হাত দিয়ে মাখাবো, আপনারা চাইলে চামচ দিয়েও মাখাতে পারেন। হাত দিয়ে মাখালে সুবিধাটা হয় যে প্রত্যেকটা জিনিস একসাথে মিক্সড হয়, একদম লাস্ট মাখিয়ে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়াবিন তেল। বাস আমার সবগুলো উপকরণ দিয়ে দিয়েছি, খুব সহজেই ঘরের উপকরণ বা মেহমান আসলেও আপনারা এই চিকেনটা তৈরি করে রাখতে পারেন। খুব সহজে চিকেন মোমোটা ঘরেই তৈরি করে দিতে পারেন। দেখুন আমার এটা মাখানো হয়ে গেছে, এখন এটাকে আমি 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিব। নর্মাল টেম্পারেচারেই, ফ্রিজে রাখার দরকার নেই। তাহলে চলুন 1 ঘন্টা পর আমি চিকেন মোমো সরাসরি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। দেখুন 1 ঘন্টা পর আমি ফিরে আসলাম, আমার ময়দার ডোটা আর চিকেনটা দুটাই ম্যারিনেট হয়ে গেছে। এখন আমি ময়দাটা দিয়ে আপনাদেরকে ছোট ছোট রুটি আর এটা দিয়ে মোমো তৈরি করে দেখাচ্ছি।
দেখুন, আমি একটি বড় রুটি দিয়ে ছোট দুইটা রুটি তৈরি করে নিয়েছি। এখন আমি আপনাদেরকে মোমোর পুরটা কিভাবে দিব তৈরি করে দেখাচ্ছি। আপনাদের যতটুকু মনে হয় ততটুকু আপনারা চিকেনের পুরটা নিয়ে লক্ষ্য করুন। আমরা যেরকম পুলি পিঠা সমুচা তৈরি করি এরকম করে একটা ভাঁজ দিয়ে দিবেন। দেখুন, একটু ভালো করে এখান দিয়ে চাপ দিয়ে দিয়ে দেখুন, এই যে দেখুন আমি একটা ডিজাইনে তৈরি করলাম। চলুন আমি আপনাদেরকে আরেকটা ডিজাইন তৈরি করে দেখাচ্ছি। অল্প পরিমাণে নিয়ে নিচ্ছি। এখন আমি এটাকে লক্ষ্য করুন এরকম করে উপর থেকে ভাঁজ করে দিচ্ছি। দেখুন আমি আরেকটা শেপ তৈরি করে নিয়েছি। দেখুন, তখন আমি দুইটা ডিজাইন দেখিয়েছি আপনাদেরকে, আমি আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি। আমি অল্প একটু চিকেনের পুর নিয়ে নিলাম। দেখুন আপনারা, খুবই সহজ। আসলে আমি অতটা ভালো পারিও না, আপনারা যদি অন্য কোনো ডিজাইন পারেন তাহলে অবশ্যই এটা ট্রাই করবেন। দেখুন এটাকে এরকম করে, দেখুন আমি এই শেপটা দিয়েছি। এটাকে এখন আমি এইভাবে বন্ধ করে দিলাম। দেখুন আরেকটা শেপ তৈরি হয়ে গেল। আরেকটা তৈরি করে দেখাচ্ছি। এই ভাঁজটা আসলে নিজেদের কাছে যেমন আপনাদের ভালো লাগে তেমনই দিতে পারেন। এরকম করে দেখুন দুইটা, দেখুন আরেকটা তৈরি করে দেখাচ্ছি। এই উপর থেকে আমি জাস্ট এরকম করে করে দেখুন ভাঁজ করে দিচ্ছি। দেখুন আমার তিনটা ডিজাইনের মোমো। চলুন তাহলে আপনাদেরকে আমি স্টিম করে সরাসরি চুলায় নিয়ে দেখাচ্ছি। দেখুন আমি সবগুলো মোমো তৈরি করে ফেলেছি। এখন আমি আমার মোমো মেকারে স্টিমটা এখানে স্টিম করব। আপনাদের যদি বাসায় এরকম মোমোর স্টিম করার জন্য এরকম স্টিমার না থাকে তাহলে আপনারা চালনি দিয়েও, নিচে হাঁড়ি দিয়ে পানি দিয়ে স্টিম করতে পারেন। দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমি এখানে পানি নিয়েছি, তারপর এরকম চালনি দিয়ে এইটার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি ব্রাশ করে। এখন আমি একটু একটু করে মোমো দিয়ে দিচ্ছি। দেখুন দিয়ে দিলাম, এখন আমি উপরেরটায় দিয়ে দিব। এটা হতে একটু সময় লাগবে যেহেতু স্টিম করব, 15 মিনিটের মতো সময় লাগবে। চুলার আঁচটা মিডিয়ামে দিয়ে তারপর 15 মিনিট অপেক্ষা করি, মোমো তৈরি হয়ে যাবে। তাহলে চলুন 15 মিনিট পর ফিরে আসছি। দেখুন 15 মিনিট পর লক্ষ্য করুন আমি স্টিমটা
চুলার থেকে নামিয়ে আমার মোমোটা এরকম করে পরিবেশন করেছি। এটা আমি সয়া সস, চিনি, সামান্য একটু লবণ আর কাঁচামরিচ দিয়ে তৈরি করেছি, আর এটা হচ্ছে তেঁতুলের সস। দেখুন আমার মোমোগুলো কি সুন্দর হয়েছে। আপনারা বাসায় অবশ্যই তৈরি করবেন, আমাকে জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের জন্য আমি আয়েশা নওয়াজ আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।